আসসালামু আলাইকুম বন্ধুরা, রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো 2 তারিখ যে খেলা ছিল, খেলায় পার্টিসিপেট করলাম, কিন্তু রেজাল্ট ঠিক ওই 1:50 পর্যন্ত, আর 1:30, 4:30। তা আজকে বহুদিন পর নাম দিলাম। আজকে যে ভিডিও শুরু করতে চলেছি সকল ভাইকে, এটাই বলবো আজকে আপনাদের সামনে হাত জোর করে একটা জিনিস আজকে সবার কাছে চাইবো। দেখুন, ভিডিও যখন করি আপনারা দেখেন, হয়তো অনেক রকম ভিডিও দেখেন, কেউ ব্যবসা করে, কেউ করে বন্ধুরা ব্যবসা করি তারা ওরা তো ভালোবাসেন, তার জন্য আমার ডিপি দেখতে পাবেন, প্লাস আমার হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন। তা হয়তো আমি একটা বই দেখছিলাম, আমার বাবার কিছু কথা মনে পড়ছিল, তার জন্য একটু কেঁদেও ফেললাম। সকল ভাইকে হাত জোর করে আমি একটু বলতে চাই যে বাবার জন্য একটু দোয়া করবেন, এটাই চাই আমি, আর কিচ্ছু চাই না আপনার কাছে। মানে বাবা মার শিক্ষা একটা এমন জিনিস, পায়রা একটা আছে আর একটা পেয়ে যাবেন, যে কোনো জিনিস ভাঙলে একটা আছে একটা পেয়ে যাবেন, কিন্তু যে জিনিস চলে যাবে সেটা আর ফিরে পাবেন না। তারই হয়তো শিক্ষা আমার, যখন দেখবেন কলেজে একটা ঝামেলা হচ্ছিল, বলছে আমাদের আর টুর্নামেন্ট খেলবা দেখি তোমরা, তা কারোর সাথে ভিডিও পোস্ট করে তার নামে নিন্দা করে আমি বড় হতে চাই না, আমি দেখিয়ে দিতে চাই যে আমরা পারি। তা টুর্নামেন্টও খেলেছি, সবাই জানে অলরেডি 7টা 6টা ক্লাবে খেলেছিলাম, আগামী দিনেও খেলবো, কেন খেলা যখন শুরু করেছি খেলা স্টার্ট চলবে, বাড়ির বাচ্চাগুলো বেচতে বেচতে বাজার বন্ধ করে দিলাম। তার জন্য বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কেন কথা আছে মানুষকে ঠকালে বন্ধুরা নিজেকে ঠকতে হবে, কিন্তু এই হাটে বাজারে মাল না, অরিজিনাল জিনিস দিন, ভালো জিনিস দিন। এক্ষেত্রে বলে রাখি, কিছু ব্যক্তি বলে আমন্দা মালবাহী কোয়া থেকে এনেছেন, কী এনেছেন না এনেছেন, তা সবাইকে জানি রাখি এটা আমি, এই আরমান দা একটা এমন ছেলে, অন্ধ্রপ্রদেশ থেকে হয়তো আন্ধ্রা পায়রা প্রথমে এনেছিলাম, আস্তে আস্তে অনেক জায়গায় ছিটি গেল, সব জানি আমি, কিন্তু বলতে চায় না, মানে একবার ঠেক খেয়েছি আর বলতে চায় না। তা আপনারা হয়তো নেবেন 1 জোড়া, কিন্তু আমি নিই 10 জোড়া। 1 লাখ টাকা যখন ইনভেস্ট করতে হয়, তা আমিও চিন্তা করে দেখি যে ভালো জিনিসটা আমি তুলে নিয়ে আসবো। সকল ভাইকে এটা বলতে চাই আমি, ভালো জিনিস তুলবো, ভালো জিনিসটা দেবো, তবেই কিন্তু আপনারা পছন্দ করবেন আমাকে, তবেই এত লোকে আমার কাছে পায়রা চাই, যার মধ্যে ভালো জিনিস দেয়, অরিজিনাল জিনিস দেয়। অনেক লোক দেখিয়ে দেখে আমাকে বলে আমন্দা এই পায়রাটা কিনলাম ওখান থেকে, একই পায়রা সেম পায়রা কিনছে 50,000-70,000 টাকায়, কিনুন, আপনাদের টাকা আছে বন্ধুরা, আপনারা যেখানে সেখানে কিনুন। যেসব ব্যক্তির সকল ভাইয়েরা টাকা বিনিময়ের পায়রা কিনতে পারে না, আমি যদি 4,000 টাকা বলি তাও কিনতে পারে না, তাদের জন্যে ইনশাল্লাহ আমি আসি, কিছু পায়রা গিফট রাখবো। যে গিফটের কথা বলেছিলাম, ছোটো বাচ্চা আছে, তাই একটু চিন্তা ভাবনা করছি, কেন বাচ্চাটা একটু ছোটো, তো একটু বড়ো যাক, চেষ্টা করবো কিছু মানুষকে দেওয়ার। ফ্রিতে কেউ যায় না বন্ধুরা জীবনে, এটা বলে রাখছি, কেনা না কেনা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিত্ব আপনার। আজকে একটা জিনিস চেয়েছি, যেটা আপনাদের কাছে একটু দোয়া করুন প্লিজ। আর মালবাহী পায়রা 4,000 টাকা জোড়া, অলরেডি কিছু জায়গায় ফোন এসেছিলো, একজন কলকাতার নামও বলেছে, আমি নামগুলো বলছি না, বলছে আমাদের 5,000 টাকা চাইছে, সে আমার ভিডিও দেখে 5,000 চাইছে, ওখান থেকে কিনেছে হয়তো কমে, কিন্তু 5,000 টাকা চাইছে কেনা, কেন ফাইন মিলেছে না এই 5,000 টাকা, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তা এগুলো যারা বোঝেন না তাকে বুঝিয়ে পাবো না আমি, এখানে সব গ্যারেন্টি যখন আমি দিচ্ছি তো পায়রাটাও আমি দেবো, কোথায় কিনেছি কিনে দেখে দেখার দরকার নেই, আম খাচ্ছেন কেন আটেগোনা কী দরকার আছে, আপনি যদি ওখানে যদি দেখেন 500 কিনতে পাচ্ছে কি 5,000 কিনতে পাচ্ছে, তা ওখানে কিনে নিন, কেন কন্ট্রোল করছেন আমাকে। তো চলুন অরিজিনাল পায়রাগুলো ঠিক করতে হয় আগে, মানুষকে না ছল ছত্রি করে পায়রা নিয়ে আসলাম, রোগলা পায়রা যেতাম তা না, পায়রা আমার 2-1টা পায়রা মরে গেল, ঠিকঠাক করে ফিটনেস করে তারপর দেখাচ্ছি পায়রা। যদি কেউ বলতে না পারেন তা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, পায়রা যখন এনেছিলাম লাস্ট দেখে নেবেন তো পায়রাগুলো কেমন ছিল, পুরো শরীর শেষ হয়ে ছিল পায়রাগুলো একদম, সে পায়রা নিয়ে যাবেন ঘরে গিয়ে পায়রা মরে, অনেকগুলো পায়রা ট্রিটমেন্ট করতে পারে না, পায়রা মরে যাবে, তার জন্য ট্রিটমেন্ট করে ঠিকঠাক করে আমি দিয়ে দিয়েছি পায়রাগুলো এবার। তো এগুলো আমি সেল পোস্টে রাখছি, দেখতে পারেন 4,000 টাকা জোড়া, অল ইন্ডিয়া ডেলিভারি, অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট। এটুকু বলতে পারি, অনেক লোক জানে যে মালবাহী পায়রা কী দাম, 8,000, 10,000, 12,000 পর্যন্ত আছে, অনেক হাই ফাই বাড়িতেও পারে কিনা আমি নাম নিই না, কারণ হচ্ছে একটা কথাই বলে সবাইকে বলে রাখি, টাকা দিয়ে যখন জিনিসটা কিনছি সে পায়রাটা আমার, তার দেখে লাভ নেই আমার, সে আমাকে যদি ফ্রি দিত তাহলে বলতাম হ্যাঁ পায়রা তার বাড়ির পায়রা, তার পায়রা এটা, আমি টাকা দিয়ে কিনছি এটা। চলুন দেখিয়ে দিই, 1 জোড়া দেখিয়ে দিচ্ছি, যা ভালো লাগবে ইনভেস্ট করবেন,
আর এটা বলে কি আমার গ্যারান্টি যেটা নেওয়া আছে যখন থেকে নেওয়া আছে ছয় থেকে নয় ছকটা নঘাটার মধ্যে থাকে পাড়াগুলো, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? চলুন দেখিয়ে দিই পাড়াগুলো। তো অনার্য করে নেবো না, এত সুন্দর একটা জোড়া দেখাচ্ছি দেখুন, কাচ্চি পিড়ি আঁকেন, এটা রিং পরা, এটা হচ্ছে পায়ে মোচ আছে বন্ধু। তো দু একটা পাড়া শক্ত হচ্ছে ধরে, আগে জিনিস দেবো সেরকম জিনিস দেবো, সব পায়রা ফিট করে দিয়েছি। দেখুন পাড়াটার চোখ আই সাইড দেখে নিন, এটা নর, এটা মাদা, এই দুটো সব করে দিলাম। বার্গেনিং করবো না, অনলি ফোর 4,000 টাকা প্রাইস থাকবে, পুরো লম্বা লম্বা পাতলা পাতলা পায়রা, ঠিক আছে? চলুন দেখিয়ে দিই। কারণ বলুন, একটা কথা বলি, একটা বাজে কারণ করতে এক সেকেন্ড সময় লাগবে না, যে এনেছে সেই জানে। দেখুন কে বলে আরমান্দা মালবাহী পায়রা 8 ঘন্টা 11 ঘন্টা ওড়ে, পায়রার ট্রিটমেন্ট সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত পুরোটা। চলুন ছেড়ে দেখে দিই, এই একজোড়া ফার্স্ট দেখালাম, আর দেখাতে পাবো না এতগুলো পায়রা, তো অনেকগুলো পায়রা। তা ভিডিও দিয়েছি, যার ইন্টারেস্ট সেই স্ক্রিনশট মেরে পার্সোনাল আসবেন। নাম্বার বলেছি 8145 11 6 21, কতক্ষণ থাকে বলতে পারছি না, কারণ ফিডব্যাক করে দিয়েছি এবার আমি। তো চলুন ছেড়ে দেখিয়ে দিই পায়রাগুলোকে এবার। এটা ফার্স্ট জোড়া দেখে নিন, এই ঘর থাকতে চাইছে না, এটা ফার্স্ট জোড়া, ঠিক আছে বন্ধুরা? পুরো পিওর জিনিস, কোনো ভেজাল পাবেন না জিনিসে। ঠিক আছে চলুন নেক্সট জোড়া দেখিয়ে দিই, এটা 1 নম্বর জোড়া। তো আরেকটা সেট প্যার দেখাচ্ছি কাচ্চি পিলি আঁকের, দেখে নিন শুধু জিনিস দেখুন আপনারা। একজোড়া এইসব দামে সেট সেট করে কেটে দেবে, আমি যদি দেবো সেট সেট করে দিচ্ছি। চলুন পায়রাগুলো ছেড়ে দেখি, দিয়ে এটাও সকাল থেকে আমার জল টল কিছু দিইনি, দেওয়ার আগে ভিডিও করে নিচ্ছি, ঠিক আছে? চলুন দেখি দিই এবার। এই একটা সেট, মানুষ চেনে খাড়ান, খাড়ান দেখবে না, সেট দেখুন জিনিসটার। এই মা ট্যাগ পাওয়ান আছে, এটাও যা পেয়েছি সেটাই দেখাচ্ছি। এটা 2 নম্বর জোড়া, চলুন 3 নম্বর চলে যায় এবার। রোগা পাতলা পাতলা পায়রা সব লম্বা লম্বা চড়ে না, এটা দেখালাম সাদা চোখের, এটা সাদা চোখ দেখালাম। চলুন এটাকেও ছেড়ে দিই, এটা 3 নম্বর জোড়া, এটা ছেড়ে দিয়ে দিই, এটা 3 নম্বর জোড়া, এটা মাদা। ঠিক আছে, এই ঘরে একটু ভয় পাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। দুটোরই পায়ের ট্যাগ পাওয়ানো আছে, একটা ট্যাগ পাওয়া দেখে নিন, ওটারও এটাও আছে। চলুন এটা 3 নম্বর দেখিয়ে দিলাম, চলুন এবার 4 নম্বর দেখিয়ে দিই। এবার দেখাচ্ছি 4 নম্বর পেয়ার, চলুন দেখিয়ে দিই। তো এটা 4 নম্বর, ঠিক আছে? চলুন এবার দেখাই 5 নম্বর দেখিয়ে দিই, স্ক্রিনশট মেরে পার্সোনালি তবে দেখাতে পারবো আমি, ঠিক আছে? চলুন 5 নম্বর দেখিয়ে দিই। চলুন এটা হচ্ছে 5 নম্বর কাচ্চি পিলি আঁকের, ঠিক আছে? ছেড়ে দেখিয়ে দিই, এটা হচ্ছে 5 নম্বর। সব কটা ভালো সেট, ঠিক আছে? তা চলুন এটা হলুদ চোখের, এবার দেখাই 6 নম্বর। সো এটা দেখে দিলাম 6 নম্বর, গুনতে একটু ভুল হলে দেখে নেবেন, সব বড়াই পায়রাগুলো। ঠিক আছে,
বিন্দাস নিয়ে গিয়ে সেট করে শুধু উড়ান। দেখাচ্ছি পুরো রিং ট্যাগ করা দুটো রিং, এটারও প্লাস এটারও, ঠিক আছে? চলুন এদেরও দেখিয়ে দিই। তো এটা হচ্ছে 7 নম্বর, বিন্দাস শুধু সেট করে উড়ান, আকার ছাড়েন, দুটো রিং আছে ট্যাগ পাওয়ানো। এটা হচ্ছে 7 নম্বর পেয়ার, প্রাইস থাকবে সবই এক, সব 4টা পেয়ার, ঠিক আছে? পা দুটো ছাড়ছি, দেখে নিন পায়রা কীভাবে ভাসে, ঠিক আছে? তা নিয়ে জল দেখে নেই, তা 7 নম্বর দেখালাম, চলুন আর দেখিয়ে দিই 8 নম্বর, চলুন এটাকেও ছেড়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে 8 নম্বরের, দেখতেই পাচ্ছেন মানে এই ঘরে থাকতে চায় না পেরাগুলো। ঠিক আছে, এটা দেখাচ্ছি 9 নম্বর, আর এটা মানে দুটোই মাদি হবে, ঠিক আছে? দুটোই মাদা পায়রা পিলে আঁকে, চলো দেখিয়ে দিই। এটা দেখাচ্ছি 9 নম্বর বন্ধুরা, তো এটা দেখালাম বন্ধুরা 9 নম্বর পেয়ার, দুটোই মাদা। ঠিক আছে, এটা 9 নম্বর দেখিয়ে দিলাম। তো সব বন্ধুরা লাস্ট একটা পেয়ার দেখাচ্ছি, একটু হাই কোয়ালিটি দামি, মানে বড় পেয়ার, এটা খুবই বড়, দেখে নিন। এই হচ্ছে লাস্ট ফাইনাল 10 নম্বর দেখিয়ে দিলাম, এটার প্রাইস পড়বে 5,000 শুধু এইটার। চলুন ছেড়ে দেখি দিই, ঠিক আছে? এটা হচ্ছে নর, আর ভিতরটা হচ্ছে মাদা। ঠিক আছে, এই ছিল আজকের ফাইনাল ভিডিও। তো সব বন্ধুরা দেখে দিলাম, পার্সোনালি কেউ ভিডিও চাবেন না, কারণ এতগুলো পায়রা ভিডিও করা সম্ভব ওঠে না। তো দেখিয়ে দিচ্ছি, লাস্ট সেট পেয়ার সেটাই দেখালাম, ছেড়ে দেখিয়ে দিই। তো এই হচ্ছে লাস্ট, দেখিয়ে দিচ্ছি পায়রাগুলি, আর একই পায়রা 4-5টা আছে, এগুলো আমি রেখে দিলাম, মানে 5-6 পায়রা, এই একটা কালদমা টাইপের, এই একটা, এগুলো আমি নেই ওড়ি নেবো, শুধু ভালোগুলো আপনাদের রেখে দিলাম, যেগুলো যেমন এই পায়রা আপনার পছন্দ করবেন না, কিন্তু এটা আমি রেখে দিলাম। এই একটা এই মাঝিটা একটু সেলগাব আছে বাচ্চাটা, এটাও দিতে পারতাম আপনাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, দুটো শুধু আন্ধ্রা বাচ্চা আছে, সাদা এসে সাদা একটা পেছনে, আর ওই সাইড একটা লালের পেছনে একটা আছে। তো সব বন্ধুরা অবশেষে একটা কথাই বলে থাকি, প্লিজ কারোর নামে নিন্দা করবেন না, কারণ হচ্ছে কাউকে ছোটো দেখে কেউ বড়তে পারে না। আর কখনো জীবনে একটা কথাই আজকে আপনাদের শিখিয়ে রাখি, অহংকার যেন করবেন না, অহংকার জিনিসটা খুব খারাপ জিনিস, ঠিক আছে? মানে পায়ানি, আপনি যে পায়ানি অহংকার করবেন, আয় আছে কাল মরে যাবে, এটা আপনি খারাপ হয়ে যাবেন ওদের কাছে আরও। তো সেটাতে একটা কথা বলে রাখি, সবসময় ভিডিওতে আমি একটা কেন বলি, যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ এই কথা থাকবেন, কারণ আপনাদের জন্য আপনাদের পরিবার ডিপেন্ড করে, সবসময় আপনার জন্য দোয়া চাই যে আপনারা ভালো থাকবেন,
আর যারা আমার ভিডিও খারাপ কাম করেন তাদেরকে আগে ফলো রাখবেন, কারণ তারা কিন্তু সব ফার্স্ট ফলো করে কিন্তু আমাকেই। তাদের জন্য গিফট থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দিলাম এই পর্যন্তই, ভিডিও যা দিলাম এইটুকুই থাকবে। পার্সোনালি এতগুলো পারা ভিডিও সম্ভব না, যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে পার্সোনালি আসবেন। প্রাইস বাড়ায় আছে 4000 পেয়ার। অল ইন্ডিয়া ডেলিভারি, অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট।